সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গেল এক স্কুল শিক্ষার্থী। নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। দুপুরে ফুটবল খেলা শেষে ছয় বন্ধু মিলে শহরের 3 নম্বর ক্রস বাঁধ এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে 3 জন ভেসে যায়। 2 জনকে স্থানীয়রা টেনে পাড়ে তুললেও পানিতে তলিয়ে যায় প্রথম নবম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এছাড়া রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনজন উপরে ছিল আর 3 জন নদীতে নামছে। 2 জন দেখি মাঝখানে কাতরাই দিছে, পরে আমাদেরকে ডাক দিছে, আমি যারা লাভ দিছি দিয়ে 2 জনকে নিয়ে আসছি, আরেকজনকে নিয়ে আসতে পারি নাই, ও ডুবে গেছে। তো বলতেছে ভাই বাঁচান বাঁচান, তো আমি তো সাঁতার জানি না, সেক্ষেত্রে আমার বন্ধু এই ভাইস্তাকে বলছি যে তুমি একটু হেল্প করো, ওদেরকে নিয়ে আসো। পরে ওখান থেকে যা 2 জনকে উঠায় নিয়ে আসছে, আরেকজনকে খুঁজে পাওয়া যায় না। 3 জন নিখোঁজ হয়, পরে 2 জনকে তারাই ইয়েতে রেস্কিউ করে এবং আরেকজনকে জিহাদ ইয়েতে নাম, তাকে রেস্কিউ করতে পারে না, সে এখন এইখানে ইয়েতে নিখোঁজ আছে, তাকে আমরা স্থানীয়ভাবে এখানে খুঁজতেছি। এই মুহূর্তে সিরাজগঞ্জে যমুনা নদীর পাড় আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। উদ্ধার কাজের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র জিহাদ নিখোঁজের 5 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু এখনো তাকে কোনো সন্ধান পাওয়া যায়নি তার, এবং বিকেল 4টা থেকে কিন্তু রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেই ডুবুরি দল নদীতে নেমে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে বেলা 12টার দিকে যে এই যমুনা নদীর অর্থাৎ সিরাজগঞ্জের যমুনা নদীর 3 নম্বর ক্রসবার এলাকায় কিন্তু জিহাদ তাদের বন্ধু তার বন্ধুদের সাথে কিন্তু ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামে এবং গোসলের পরে কিন্তু সে নিখোঁজ হয়। কিন্তু এখনো যে এই উদ্ধার তৎপরতা তাৎক্ষণিকভাবে চলালেও রাজশাহী থেকে ডুবুরি দল আসার পরে তারা নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, কিন্তু এখনো কিন্তু তার কোনো সন্ধান আসলে পাওয়া যায়নি। এদিকে জিহাদ নিখোঁজের পরে কিন্তু এই যে তার স্বজন এবং এলাকাবাসী নদীর তীরে ভিড় করছে, কান্নার আমরা দেখেছি যে সকালে আসলে কান্না জড়িত কণ্ঠে সেই আকুতিটা জানাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে। এদিকে নিখোঁজ জিহাদ অর্থাৎ সেই সিরাজগঞ্জের শহরের সবুজ কানন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ দুপুরে এই যে যমুনা নদীর ধারে ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে তখনই কিন্তু আসলে তলিয়ে যায় তীব্র পানির স্রোতে, কিন্তু যমুনা নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। তার বন্ধুরা উঠলেও সে কিন্তু আসলে উঠতে পারেনি, তারপরে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে জাল এবং নৌকা দিয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালো। রাজশাহী থেকে ডুবুরি দল আসার পর বিকেল 4টা থেকে কিন্তু তারা উদ্ধার তৎপরতা চলেছে, কিন্তু এখনো কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এখনো নদীর তীরে তার স্বজন, তার বাবা মা, তার এলাকাবাসী সকলে আসলে ভিড় করছে সেই জিহাদের সন্ধানের জন্য। তবে ফায়ার সার্ভিস কর্মীরা যেটি বলছে যে রাত হওয়ার সাথে সাথে যেহেতু অন্ধকার হয়ে গেছে, আসলে উদ্ধার কাজ কতক্ষণ চালানো যাবে সেটি কিন্তু আসলে তারা নেই, তবে হয়তো রাতের অন্ধকার নেমে আসলে কিন্তু উদ্ধার কাজ সমাবে কিছুটা আসলে সাময়িক রাখা হয়, আগামীকাল ভোর থেকে উদ্ধার তৎপরতা কিন্তু আবারও চালানো হবে। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজের যে উদ্ধার তৎপরতা চলছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।